গোটা গায়ে পীর শুয়ে আছে মুদবো কোথায়, শুনেননি আপনারা? হ্যাঁ, যাদের গায়ে শুয়ে আছে আমার এলাকায় তারা আমাকে শুনি শুনি বলছে, আমরা কি বুঝি না নিকি ভাই কাকে বলেছে? আমি বললাম বুঝেছিস তা ভেঙে দিগা ভাই, বাজারে চলছে আর কি, আমার উপাওয়ার তার উপাওয়ার। ও হো, ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে, ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে, জামাই গেছে জামাই, আটমংলা করতে, আপনাদের কি বলে আটমংলায়? বলে আটমংলা করতে গেছে রাতের বেলায়, জামাইকে পিশাব লেগেছে, বউকে বলছে হ্যাঁ গো এই এগ নেই মুতে দি, বলে না পিসাই বাঁচে ওইখানে মুতা যাবে ভালো জিনিস, বলে তাহলে ঘরের বাইরে ওইখানটা খামারটাই মুতি, বলে না ওইখানেও একজন আছে, পুকুরের পাড়ে বলে ওইখানেও একজন, বলে তাহলে এক কাজ করি মাঠে, বলে না বাবা রে মাঠে উমুক বাবা শুয়ে আছে, সে দেখলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে, পালিয়ে গেল রাতের বেলা। এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে, আমাদের মুসলমান বলে দিই পশ্চিমবাংলায় আমি গ্রামের নাম করব না, পিসাই মরে গেছে তার কবর হয়েছে, তার ঘরের কুকুর মরে গেছে তারও দাফন করেছে, সেই কুকুর যেদিনে মারা গেছিল সেই দিনেও ওর কুকুরের নামে ওর শয়, জোরে বলুন নাউজুবিল্লাহ, বাপকে ভাত দেয় না কুকুরের নামে ওরস করে, এটাই তো কষ্টের। বুঝা, নামাজ এক ওয়াক্তের পড়বে না, রোজা নাই, নামাজ নাই, দিনদারি নাই, তাকুয়া নাই, পরেজগারি নাই, কিন্তু এটা আছে আমাদের দেশে, এগুলোরই তো মারামারি, ফরজ ইবাদত নাই, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু মারামারি করে, কি নিয়ে মারামারি করবে, কিয়াম নিয়ে মারামারি করবে, চাদর চড়ানো নিয়ে মারামারি করবে, রুকু সিজদা নিয়ে মারামারি করবে, হাত বাঁধা নিয়ে। আমাদের পশ্চিমবাংলায় বহু গ্রামে আমার কাছে অভিযোগ আছে ঘড়ি ঘড়ি, নতুন নতুন কোন ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে, বলে মসজিদ থেকে বেরিয়ে যায় এমন মনে হচ্ছে মসজিদ ওদের বাপের, মসজিদ কার ঘর কথা বলেন, আল্লাহর ঘর। আপনার মসজিদে কোনো যদি বেরেলি ঘরের ছেলে আছে আপনি বার করতে পারেন না তাকে, ঠিক কি না কথা বলেন, বার করতে পারেন না, নামাজ পড়ো, আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয় এইভাবে পড়তে হয়, আপনি তাকে বুঝিয়ে দিলে আপনারটা সে গ্রহণ করলো, যদি না বুঝে হিদায়তের মালিক সকলে বলুন কে, আল্লাহ। কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার করে দিতে পারেন না, আপনি মসজিদে এটা লিখতে পারেন না, এটা আহলে হাদিস মসজিদ, এখানে কোনো দেওবানি বেরেলির এন্ট্রি নেই, এটা লিখতে পারেন কথা বলেন, যে লিখবে তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই, আপনি লিখতে পারেন না, যে কেউ নামাজ পড়তে পারে, কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয় কথা বলে, পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে, পড়ে না পড়ে না, বুকে হাত বাঁধে সেও আছে, যে বাঁধে নাই সেও আছে, যে নিচে বেঁধেতে সেও আছে, যে দোয়া করে না সেও আছে, যে দোয়া করছে সেও আছে, বাধা বিঘ্ন নেই। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কারোর ব্যক্তিগত বাপতি ঘর নয়। আরে বোম্বেতে কি বুঝলেন, একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি জানি না, আসরের টাইম হয়েছে ঢুকে গেছি, তো দেখছি খালি মুয়াজ্জিন তকবীর দিচ্ছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দাঁড়িয়ে গেছি কি বুঝলেন, সবাই আমার দিকে তাকাচ্ছে, নামাজ হয়ে যাওয়ার পরে কি বুঝলেন আমাকে একজন মুসল্লি বলছে, বললে আপ লগ রহে ওয়াহাবি হ্যাঁ, আমি কিউ, বলে আপ পহলে সে খড়া হো গিয়া, হাম তো রসুল কো মহব্বত করতে হ্যাঁ, ইসিলিয়ে হাইয়া আলা সালা পর খড়া, সাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পর খড়া হওয়া, কি আমি খালি খুঁজে পাই না, যখনই বলে কি বলে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, শালা এটাতে চোখে কি আছে বে, চোখে চুম্বু কি বলে কমপক্ষে গালে একটা কিস ক, আশ্চর্যের বিষয় বলছে আপ ইস মসজিদ পর নহি আ সকতে, আমরা কেউ বলে ইয়ে আহলে সুন্নতুল জামাত কা মসজিদ হ্যায়,
মুম্বাইয়ের কথা বলছি। ইয়ে হামারা মসজিদ হ্যায়। হাম বললাম কাগজ জরা লাইয়ে কি আল্লাহ কা ঘর নেই আপকা বাপ কা ঘর হ্যায়। বলে নেই আল্লাহ কা তো ঘর হ্যায়। বলো আল্লাহ কা ঘর মে কোই নেই আ সকতা। বলে আ সকতা। তা বলে ইমাম সাহেবকে বুলাইয়ে। ইমাম সাহেব বললাম সালামু আলাইকুম হযরত। বলে ওয়ালাইকুম সালাম। हम लोग ये कह रहा कि यहाँ पे दूसरा कोई नहीं आ सकता। नहीं नहीं इसे इन्होंने गलत कह दिया, इसको मालूम है। हम लोग समझाओ यार, ये अल्लाह का घर है, कोई भी आ सकता है। लेकिन ये कह रहा है अपना के सुनिए तो बो अदर मोल भी देर भंड लोगों और बयान यारा बोले कार कार बयान सुना जावे ना जाने इन हेड लिस्ट करे चे लिस्ट दिए चे कागज लिए पोड़ चे मीजानुर रहमान आजहारी আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহুল বিরাদার মুমতাজুল ইসলাম ইয়াসিন শওকত আলী এদের বায়ান শোনা হারাম। আমরা আল্লাহ আপনাকে হিদায়ত দান করুক কি বুঝলে। আর কি বলবো, তাছাড়া তো কোনো দোয়া না। আচ্ছা আমি এতক্ষণ বায়ান করলাম, আপনাদিকে হারামটাকে হালাল বললাম কি কথা বলে? গান বাজনা হালাল বললাম, সুদ হালাল বললাম? বলিনি। কোন রং কথা নেই। মানুষ কিভাবে পরিবর্তন হবে এই চিন্তা ধারণা না নিয়ে, কিসের চিন্তা ধারণা? আমার দল কি করে ভারী থাকবে? আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার যুবক ভাই দিকে, যুবতী দিকে, আর আপনা দিকে। আমার ভক্ত হবে কিন্তু অন্ধভক্ত হও না। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। তুমি যদি অন্ধভক্ত হতে চাও, রসুলের হয়ে চাও, নবীজির আদর্শের হয়ে যাও, নিজেকে আদর্শবান করো, আমার ভক্ত হতে হবে না আপনাকে। কে বলছে লক্ষ্য করো না, কি বলছে লক্ষ্য করো। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ কর, তা না হলে এই হারামখোর মৌলবীরা ডাক্তার জাকির নায়েককে কাফের ফতোয়া দিতে পারে? এরা কাফের ফতোয়া দিয়েছে, আমাদের মতো মৌলবীকে কাফের বলে। আর আমি বলে যাচ্ছি শোনো, ভালো করে ইলম হাসিল কর আর কোরআন আর হাদিসের স্টাডি করো। একটা অমুসলিম কেউ জাহান্নামী বলা যাবে না। কেন? সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে ঈমান এনে দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে। আর তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ সে যদি মমিন হয়ে থাকে, কাফের না হয়, তুমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এটা লিখে লাও। কষ্টের বিষয়, আসল কথা তো তা নয়। ইয়াসিনের আর মুমতাজুলের বায়ানে ওদের খাবারে ভাঁটা পড়ে গেছে। লোকে আর ফাতিহা করছে না, লোকে আর চল্লিশের খানা করছে না, ওদের মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি তো তোমাদের মিলাদ, আমার বাপ যা বীজ মেরেছে মেরেছে, আমি তোমাদের সব কিছু শেষ করব। গালি আমাকে দাও, যা বলবে বলো, কিন্তু কোরবান করা। চল্লিশে মানুষ মরে গেলে, গরিব মানুষ আমাদের দেশে, আমি বর্তমান জেলায় তাকাবো, মুর্শিদাবাদে নয়, গরিব মানুষ, স্বামী মারা গেছে, বেটাকে জমি বন্ধক দিয়ে চল্লিশের খানা করতে হয়েছে, ইমাম করা করাইছে, জমি বন্ধক দিয়ে সুদের উপরে টাকা নিয়ে করতে হয়েছে চল্লিশের খানা। এই মৌলবীকে জিজ্ঞেস করো তুমি কোন খানাটা খাচ্ছ, তোমার আমল হবে কি না। আর আপনাদেরকে আমি বলে চাই, লক্ষ্য করবেন যে ইমামের পেছনে, যে মৌলবীর পেছনে নামাজ পড়ছেন, সে যদি শিরক করে, সে যদি হারাম হালাল বেছে না খায়, সে যদি শিরকের মধ্যে ডুবে থাকে, শিরক আর বেদাতের মধ্যে ঢুকে থাকে, যদি তার পেছনে নামাজ দুরুস্ত হবে না, আমি ইয়াসিন বলে না। যদি শিরকে ডুবে থাকে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে মান্নত করে, কবরের কাছে ভালো মন্দ চায়, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও ভালো মন্দ চাইতে পারে না। আপনারা জানেন আমি একটা বক্তব্য দিয়েছিলাম ডাক্তার জাকির নায়েকে, উনি বলেছিলেন আল্লাহকে রসুলকে কবর পর ভি নহি মান সকতে, ওটাকে কেটে বলে দিয়েছে আল্লাহকে রসুল কো ভি মাননা হারাম হ্যায়। করেছিল না করেনি, ওটাকে এডিট করা হয়েছিল, ওই ভাষাটাই উনি বলেননি, এডিট করা হয়েছিল।
আমার মুসলমান ভাই এদের কাছ থেকে দূরে থাকবেন, যারা শিরকের বেদাতে ডুবে আছে, যারা নাহক পথে চলছে, যাদের মুখ দিয়ে খালি ভাষা খারাপ বেরোয়, যারা গুটকা খোর মোলবি, যারা গুটকা নিয়ে পড়ে থাকে মুখে গুটকা দেয়, যারা ছাত্রদিকে গালি শিখায় যে না পারলে ফোন করে গালি দে, তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদের মাদ্রাসা থেকে নিজেদের সন্তানকে দূরে রাখবেন। কখনো সন্তান তৈরি হবে না, বদ্দিন তৈরি হবে। আমার মুসলমান ভাই, ওই জন্যে তো মুসলমান আজকে পিছিয়ে, আপনার আমার কারণে, আমাদের মৌলবিদের কারণে আমরা সেই রাস্তা আপনাকে অতিক্রম করাতে পারছি না। মুখ চেয়ে ফতোয়া দেয় এরা। আপনি যান একটা ওই রকম ভণ্ড মৌলবির কাছে, তাকে যদি আপনি 5,000-10,000 টাকা হাদিয়া দেন, আর তাকে যদি জিজ্ঞেস করেন হুজুর সুদটা হালাল হবে না, আপনার সুদটাকে হালাল করে দিবে। আর চ্যালেঞ্জ ছুড়ে ফেললাম যে যত বড়ই পাপের ব্যাটা হয়ে যাক, কেউ যদি এসে আমাকে বলে তোমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেবো, সুদটাকে হারাম হালাল বলে দাও, তাকে জুতোর বাড়ি মেরে তাড়াবো। কেন? আমার আল্লাহ আগে, পয়সা আগে নয়, আল্লাহ দিন আল্লাহ চালাবে এটা বিশ্বাস রাখতে হবে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ। দুনিয়াতে জীবনযাপন করার জন্যে সামান্য একটু খাবারের প্রয়োজন, বেশি খাবারের নয় আমার সোনার চাঁদ ভাইয়েরা।